বাংলাদেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাটে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুরে লালমনিরহাট বিমানবাহিনী এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নজরুল ইসলাম। চলতি শিক্ষাবর্ষে প্রায় 7,000 শিক্ষার্থীর মেধা যাচাইয়ের মাধ্যমে 150 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় 2020 সালের 17 জানুয়ারি লালমনিরহাট বিমানঘাটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনের প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের ভিসি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নজরুল ইসলাম জানান, স্থায়ী ক্যাম্পাসের জন্য 620 একর জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত হবে। লালমনিরহাট একদিন এভিয়েশন সিটিতে পরিণত হবে। বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসবেন। তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের কারণে এ জেলার অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যা দেশের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষালাভের সুযোগ করে দিয়েছে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।